আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতেমা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ ইউ অল ডুইং ওয়েল অনেক দিন পর চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে বেসিকলি আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আগে থেকেই হয়েছিল কারণ আমি সচরাচর খুব বেশি বের হই না অনেক কম বের হই আমি আর ফ্যামিলি সহ তো বের হওয়াই হয় না কারণ দেখা যাচ্ছে আরিয়ানের ক্লাস থাকে অ্যান্ড্রির ক্লাস থাকে যার কারণে একসাথে বের হওয়া হয় না আর আমি একসাথে বের হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মানে একসাথে ফ্যামিলি তো আর একা দুইজন খুব একটা বের হওয়া হয় না খুব বেশি কাজে যদি হয় তখন বের হওয়া হয় আর কি তো প্রথমেই বের হয়ে আমি চলে আসলাম পেট শপে কারণ আমার বাচ্চাদের জন্য অনেক কিছুই কিনতে হবে আজকে খাবার দাবার অনেক কিছুই লাগবে তো যার কারণে আমি পেট শপে চলে আসলাম আর এই পেট শপটাতে আমি সবসময় আসি আর পেট শপে আসা মানে আমার কাছে অনেকগুলো মানে জিনিসপত্র কিনা দেখা যাচ্ছে আননেসেসারি যেটা লাগবে না সেটাও আমি কিনে ফেলি কারণ দেখলেই আমার লোভ লাগে আমার বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে সেটা কোনো কাজেও আসে না তো সেই সব ভুল আপনারা করবেন না যেটা প্রয়োজন সেটাই কিনবেন দয়া করে তারপর তারপরে এসে মাত্র একটা বাবুর দেখা পেয়ে গেলাম একটা কালটু বাবু এত কিউট মাসাল্লা এত কিউট বলার বাইরে তো এখানে এখানে যেটা হয়েছে যে এরকম কয়েকটা বাবু আমি দেখেছি এদেরকে রাখে সম্ভবত ওরা এখানে সেল করে কেউ দিয়ে যায় ওদেরকে আর ওনারা সেল করে এই জন্য ওনারা রাখে আর কি তো আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি তো বাচ্চা দেখলেই আমি পাগল হয়ে যাই সেটা মানুষের বাচ্চাই হোক আর বিড়ালের বাচ্চাই হোক যেটাই হোক না কেন তবে হ্যাঁ বিড়ালের বাচ্চা দেখলাম একটু বেশি এক্সাইটেড হয়ে যায় সেটা যেখানেই হোক সেটা দেশি বিল্লি হোক অথবা পার্শিয়ান বিল্লি হোক যেটাই হোক তো এদেরকে দেখে তো আমি না নিয়ে আর পারলাম না এত মাসাল্লা এত কিউট আর এত শান্ত বাচ্চা আমি কখনো দেখি নাই বিশ্বাস করেন মানে আমার যে বাচ্চাগুলো আছে ওরাও দেখা যাচ্ছে আমার পাশে যখন গেস্ট আসে ওরা খাটের নিচে বা এখানে ওখানে মানে লুকাই যায় ওরা কিন্তু এই বাচ্চাটা বিশ্বাস করবেন না এত সুন্দর করে মানে আমার গালের সাথে গাল লাগিয়ে বসেছিল আর একটা শব্দ করছে না এত শান্ত আসল আমার ইচ্ছা করছিল এটাকে নিয়ে আসি আমি শুধু আমার হাজব্যান্ডের কারণে আনতে পারি নাই বিশ্বাস করেন কারণ আমার হাজব্যান্ড বলে যে যে তিনটা আছে ওগুলোকেই ভালো মতো সামলাও আর ওগুলোকে তুমি একজনই সামলাও তো কষ্টটা তোমারই হয় আমি চাইলে তোমাকে নিয়ে দিতে পারছি কিন্তু তারপরও মানে এত কষ্টের দরকার নাই। আর আমার তো মাসাল্লা বাচ্চা কাচ্চা অনেকগুলো তিনটা আছে বিড়াল তারপরে দুইটা ডগি আছে আমার বাচ্চা ফ্লোরিয়া আর ডোরিমন ওদেরকে নিশ্চয়ই আপনারা আমার যারা ব্লগ দেখেন তারা মানে তারা জানবেন যে আমার কয়টা বাচ্চা আছে তো সবকিছু মিলাই আসলে আরো কিনতে ইচ্ছা হয় কিন্তু পারি না তো পেট সবে আসলে আমার খাবার অনেকগুলো লাগে যেহেতু আমার তিনটা বাচ্চা আমার বাসায় আছে আবার দুইটা বাড়িতে ডোরিমোন ফ্লোরিয়া ওদের জন্য লাগে আবার নিচে আমার অনেকগুলো বিড়াল আছে মানে ওরা বাচ্চা দেয় আবার থাকে তো ওদেরকে মোটামুটি কেউ খাবার মোটামুটি না ওদেরকে কেউ খাবারই দেয় না যেটা সত্যি কথা ওদেরকে আমরাই খাবার দিই তো যার কারণে আমার খোলা ক্যাট ক্যাটফুটও অনেক নিতে হয় মানে একদম যেগুলো খোলা ক্যাট ফুড আছে সেগুলো নিতে হয় সেগুলো আমি মিক্সড করে নিই দেখা যাচ্ছে কতগুলি ছোটো আছে মাঝারি আছে একটু বড়ো আছে তো যেগুলো কিটেন ওদেরকে ছোটগুলো দিই যেগুলো বড় অ্যাডাল্ট সেগুলোকে বড় দিই তো আমার হাজব্যান্ড এসে এখানে আগে ওই সব খাবারগুলো প্যাক মানে ছোট ছোট করে আমরা কেজি করে নিয়ে দুই নিই আর আমার ডোরিমন্দের জন্য তো প্রতি সপ্তাহে সপ্তাহে ডগ ফুড লাগে কারণ আমি খুব বেশি পরিমাণে দিই না অল্প অল্প করে নিয়ে যাই মানে দুই কেজি দুই কেজি নিয়ে যাই এগুলো সপ্তাহ বা একটু বেশি দিন যায় হয়তো দশ দিনের মতো যায় তো ওদের জন্য আবার ক্যান ফুডও লাগে ডোরিমন্দের জন্য ওদেরকে ক্যান ফুড তারপরে ডগ ফুড আর ভাত তো আসে চিকেন দিয়ে মানে সব কিছুই মিক্স করে দিই আর কি আর আমাদের লেওর জন্য তো আমার লেও বক্সি ক্যাসপার ওদের জন্য তো ক্যাটফুড লাগেই মানে এটা একদম মাস্ট ওরা আমি যতই চিকেন দিই যত ভালো খাবার দিই ওরা কখনোই খাবে না কারণ ওদের ক্যাটফুডের প্রতি এত বেশি মানে এডিক্টেড ওরা মানে এত অ্যাডিক্টেড হয়ে গেছে মানে এটা বলার মতো না ওদেরকে অন্য কিছু দিল ওরা আর খায় না আর বলতে বলতে দেখেন আরেকটা বাচ্চা পেয়ে গিয়েছি দেখেন মাশাল্লাহ এত কিউর এটা অনেক শান্ত অনেক শান্ত মাসা আর এত আমার কোলে নিয়ে এত আরাম লাগতেছিল এদেরকে আমার এদেরকে ফেলে আসতে ইচ্ছা করতেছিল না আমি অন্য সময় দেখা যাচ্ছে পেট সবে গেলে এটা ওইটা কিনি বাট কালকে আমি কোনো সময় পাই নাই ওদেরকে আদর করতে করতেই আমার সময় সব শেষ তারপর আমার বাচ্চাদের জন্য শ্যাম্পু লাগবে আমি এখানে শ্যাম্পু দেখছিলাম কারণ যাদের ক্যাট আছে বা ডগ আছে ওরা নিশ্চয়ই জানবেন শ্যাম্পু তো ওদের জন্য মাস্ট অনেকেই আছে মানুষের শ্যাম্পু দিয়ে ওদেরকে গোসল করিয়ে দেয় বাট এটা একদম ক্ষতিকর মানে খুবই ক্ষতিকর এটা বিড়ালদেরকে অবশ্যই ওদের শ্যাম্পু দিয়ে গোসল করানো উচিত আর যাদের ডগি আছে ডগিদের আলাদা এক্সট্রা শ্যাম্পু পাওয়া যায় ওই অনুযায়ী ওদেরকে শ্যাম্পু দেওয়া উচিত আর কি মানে কখনোই মানুষের শ্যাম্পু দিয়ে আপনারা গোসলটা করাতে যাবেন না তাতে হয় কি ওদের স্কিনে প্রবলেম হয় আর দেখেন আমি এখানে ছোটো ছোটো করে কতগুলি খাবার নিয়ে নিলাম এই যে আপনাদেরকে বললাম আমার নিচে অনেকগুলো বিড়াল আছে ওদের জন্য আমি খোলা ক্যাটফুটগুলো নিই কারণ দেখা আছে যে প্যাকেট ক্যাটফুডগুলো আছে ওগুলো তো একটু ব্র্যান্ডেড হয় এগুলো অনেক দাম পড়ে যায় ওগুলো আমি আসলে নিতে পারি না কারণ এখানে অনেকগুলো বিড়াল আমার প্রায় পাঁচ ছয়টা বিড়াল দেখা যাচ্ছে আরও বাইরে থেকে চলে আসে তো যার কারণে ওদের জন্য খোলা ফ্যাট মানে ক্যাটফুডটাই আমি নিই এই আর কি তারপরে লিটার লাগবে লিটার কিনলাম মানে আজকে আমার অনেকগুলো শপিং আসলে ছিল মানে পেট সবে আমি অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না আর এই মানে দেখা যাচ্ছে এই ক্যাটফুড সরি এই পেট শপটাতে আসলে এমন একটা অবস্থা এখানে সব কিছু আছে মানে দেখেন সব কিছু মানে পাখির খাবার হতে শুরু করে অ্যাকোয়ারিয়াম মাছের খাবার সব কিছু এখানে আছে মানে অনেক বড় একদম পেটশপটা তো যার কারণে আমি এখানেই চলে আসি এখান থেকে মানে এখান থেকেই সব কিছু নেই আর কি পেটশপের কাজ সেরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আজকে আপনাদেরকে একটা কথা বলাই হয়নি আমাদের বের হবার উদ্দেশ্যটা কি তো আজকে আসলে বেসিকলি আজকে আরিয়ানের একটা গান রিলিজ হয়েছে আমায় ছাড়লে গানটা নিশ্চয়ই এতক্ষণে অনেকেই শুনেছেন আর এটা ইউটিউবে এবং টিকটকেও দেওয়া হয়েছে যে গানটার জন্য আজকে আমরা সেলিব্রেশন করতে এসেছি আমরা পুরা ফ্যামিলি আর কি মানে আমি আমার ছেলে আরিয়ান অ্যান্ড্রি ওর বাবা আমরা সবাই আজকে একটা সেলিব্রেশনের জন্য এসেছি কারণ আমার ছেলের গান রিলিজ হয়েছে আজকেই যার জন্য এই মানে সেলিব্রেশনটা আসলে দরকার ছিল আর কি তো যার জন্য আসলাম তো এই রেস্টুরেন্টটাতে কখনো আমার আসা হয়নি এটা আসলে আরিয়ানের পুরোটা প্ল্যান ছিল ওই ডিসাইড করেছে যে ওইখানে আসবে বাট আমি কখনোই এই রেস্টুরেন্টটা তো আসি না আর আমি খুব বেশি রেস্টুরেন্টটা যাইও না আসলে এটা হলো কথা কারণ আমার খাবার মানে আছে না অনেকে খুব খাবার খেতে পছন্দ করে আমিও খাবার খেতে পছন্দ করি পছন্দ করি বাট কিন্তু ওই দেশি খাবারটা আর কি মানে দেশি যে ফুডগুলো হয় যেমন ভর্তা ডাল তারপরে ধরেন চাইনিজ খুব ভালো লাগে আমার চাইনিজও আমি খাই তবে এই রেস্টুরেন্টটা আমি এখানে এসে বুঝলাম এটা হলো কোরিয়ান একটা মানে রেস্টুরেন্ট এখানে সব কোরিয়ান ফুড পাওয়া যায় তো কোরিয়ান ফুড যেটা সত্যি কথা আমি একদম পছন্দ করি না কোরিয়ান ফুড খেতে ভালো হবে কিনা না সেটাও আমি জানি না খাওয়ার পর আমি বুঝতে পারবো আমি এসে ম্যানুতে মেনু কার্ড যেটা আছে সেটাতে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না কারণ সব কোরিয়ান ফুড ওখানে আসলে ওইটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো আমি আরিয়ানকে বললাম যে তুমিই অর্ডার দাও আজকে আমি রোজাও রেখেছিলাম একটু টায়ার্ডও আমি নর্মালি খুব একটা বের হই না খুব কাজ ছাড়া যখন খুব বেশি ইম্পর্টেন্ট কাজ পড়ে তখনই আমি বের হই আর দেখবেন অনেকদিন পর যখন আপনি বের হবেন আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ওকে গাইস এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঠান্ডায় সবাই সবার যত্ন নেবেন খুব বেশি করে আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন